আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি ডক্টর মোহাম্মদ আকবর আলী বিশ্বাস আরেকবার জাকি ফাজান ইনস্টিটিউটের মুআল্লাকা লাবিদ বিন রাবিআর কবিতা আলোচনার শেষ পর্বে সকলকে জানাই স্বাগত। ইতিপূর্বে আমরা 1 থেকে 15 লাইনের অনুবাদ করে ফেলেছি, আজকে 16 থেকে 20 লাইন পর্যন্ত অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা দেখেছি যে নামার তার সেই প্রেয়সীর কথা, তার গোত্রের কথা এবং তারা সকলে কিভাবে নিজ এলাকা ছেড়ে সেই মরুভূমির ভিতর দিয়ে এক একটা এলাকা অতিক্রম করে পার হয়ে গেছিলেন। তার হাওদার বর্ণনা অত্যন্ত সুনিপুণভাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি বলেছেন যে মরুভূমির মরিচিকা যেন সেই নওয়ারকে, তার প্রেয়সীকে বিদায় দিয়ে দিল, সে অনেক দূরে চলে গেল। এরপরে তার চোখ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরে সেই তার প্রেয়সী আর কোন কোন এলাকা দিয়ে কোন কোন জায়গায় অবস্থান করলেন, কিভাবে সে জায়গাগুলোকে ত্যাগ করে অনেক দূরে চলে গেলেন, শেষ পর্যন্ত কবি নিজেকে কিভাবে সান্ত্বনা দিলেন, তার সম্পূর্ণ একটা বিবরণ আমরা এখানে সম্পন্ন করব ইনশাআল্লাহ। চলি তাহলে আজকে সেই পর্বটি আমরা শুরু করি। আজ এই 16 নম্বর লাইনে কবি বলছেন, بل ما تذكروا من نوارا بل ما تذكروا من حرف الزر نوارا এখানে কসরা দিলাম না, কারণ এটা একটা নাম এবং সেটা হচ্ছে গায়র মুনসারিফ হিসেবে আমরা নিলাম। এর জন্য গায়র মুনসারিফ আমরা জানি যে কসরা গ্রহণ করে না, বরং এই জায়গাটাতে হথা হয়ে থাকে। মিন নাওয়ারা ওয়াও হালিয়া নিলাম, ওয়াকাদ নাআত ওয়া তাকাত তাআত আসবাবুহা ওয়া রিমামুহা বাল মা তাযাক্কারু মিন নাওয়ারা। তাযাক্কারা ইতাযাক্কারু মানে হচ্ছে স্মরণ করা। বাল মা তাযাক্কারু, তুমি কি স্মরণ করবে, এই কথাটা ছিল তাযাক্কারা ইয়াতাযাক্কারু থেকে তুমির ঘরে যখন আমরা হাজিরের ঘরে যখন এসেছি, মা তাতাযাক্কারু ছিল বাবে তাফাউলে। যদি ওই তুমির ঘরে অর্থাৎ হাজিরের ঘরে যদি আমি আসি, তাতাযাক্কারু সেখানে একটা তা ফেলে দেওয়া যায়, হজফ করে দেওয়া যায়, এটা ছিল বাল মা তাতাযাক্কারু। যেমন করে কোরআন শরীফে আছে ওয়া তানাজ্জালু, কথাটা ছিল তাতানাজ্জালু ওয়া তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ আল কদর সূরার মধ্যে রয়েছে, সেরকমই এখানে ব্যবহারটা হয়েছে। বাল মা তাযাক্কারু, তুমি আর কি স্মরণ করবে, মিন নাওয়ার নাওয়ার কে, মিন এখানে জায়দা নিয়ে এখানে ব্যবহারটা করেছে, মিন নাওয়ারা তুমি নাওয়ারের আর কি স্মরণ করবে। ওয়াকাদ নাআত, তার অবস্থা তো এই যে সে তো দূরে হয়ে গেছে, এটা ছিল না আ, এরকম শব্দের অর্থ হচ্ছে বাউদা, দূরে হওয়া। নাআত ওয়াকাদ নাআত, সে তো দূরে হয়ে গেছে। ওয়া তাকাত্তাআত, কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ওয়া তাকাত্তাআত আসবাবুহা, সবাব শব্দের অর্থ আমরা জানি কারণ, বহুবচন হচ্ছে আসবাব, আর সবাবের অর্থ আবার না হয় বন্ধুত্ব বা সম্পর্কের বাঁধন। আরবিতে ব্যবহার করা হয় যে ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এরকম ব্যবহার হয় তাকাত্তা আত বিহিমুল আসবাব, তাদের সঙ্গে কেটে গেছে সমস্ত ধরনের সম্পর্ক। দেখে মনে হচ্ছে তাদের সঙ্গে সব ধরনের কারণ ছিন্ন হয়ে গেছে, আর এমন কোনো কারণ নেই যার সঙ্গে, যে কারণটার উপরে ভিত করে আমরা সম্পর্ক স্থাপন করব। আর ওরা এভাবে ব্যবহার করে তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেইভাবেই ব্যবহার হয়েছে। ও তাকাত্তাআত আসবাবুহা, তার সঙ্গে সম্পর্কের বাঁধনটা ছিন্ন হয়ে গেছে। ওয়া রিমামুহা, এটা ছিল
রিম্মাতুনের বহুবচন। রিম্মাতুন, রিম্মাতুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন দড়ির টুকরো, বা এখানে বলা যেতে পারে যে দুর্বল বাঁধন, দুর্বল বা হালকা বাঁধন, টুকরো, পুরাতন দড়ি, দড়ি মানে হচ্ছে বাঁধন, দড়ির টুকরো বা বাঁধন। আর আসবাব বলতে এখানে বোঝানো হয়েছে শক্ত বাঁধন, দুর্বল বাঁধন, অর্থাৎ কোন ধরনের সম্ভাবনা আর নেই, সমস্ত সম্ভাবনা পূর্ণ কারণগুলো, বন্ধুত্বগুলো ওর সঙ্গে সম্পূর্ণ কেটে গেছে। তাহলে আমরা এটা পেলাম, বল মা তাজাক্কার মিন্নওয়ারা, আরে বন্ধুবর, অর্থাৎ তার পাঠকদেরকে তিনি বলছেন আর নাওয়ারের কথা কি বা স্মরণ করবে, ওয়াকাদ নাত, সে তো দূরে হয়ে গেল, ওয়াতাকাত্তাত আসবাবুহা ওয়া রিমামুহা, এবং কেটে গেছে সমস্ত বন্ধুত্বের বাঁধনগুলো, হালকা হোক, শক্ত হোক বা ভারী হোক, সমস্ত ধরনের বাঁধনগুলোই কেটে গেছে। তাহলে আমরা অনুবাদ হিসাবে আমরা এরকম করতে পারি, অনুবাদ ট্রান্সলেশন, যে বরং নাওয়ারকে আর কি স্মরণ করবে, বরং বল মা তাজাক্কারু মিন নাওয়ারা, নাওয়ারকে আর কি স্মরণ করবে, ওয়াকাদ নাহাত, সে অনেক দূরে চলে গেছে, তার অবস্থা তো এরকম, ওয়াও আমরা হালিয়া নিলাম, তার অবস্থা এরকম, সে তো অনেক দূরে চলে গেছে, তার কথা আর কি শোনাবো, তার সঙ্গে বন্ধুত্বের শক্ত ও হালকা সব ধরনের বাঁধন ছিন্ন হয়ে গেছে, তাকাত্তাত কেটে গেছে, বাঁধন কি বাঁধন, সম্পর্কের আসবাব, সম্পর্কের শক্ত বাঁধনগুলো কেটে গেছে, রিম্মাতুন অর্থাৎ দুর্বল যে সমস্ত কারণ ছিল, বা দূর থেকেও যদি কোনো একটা সম্পর্ক যদি টিকানো যেত সেরকম আর কিছু সম্ভাবনা থাকলো না, সব কিছুই কেটে গেছে। আশা রাখি অংশটা স্পষ্ট হয়ে গেছে, আমরা চলে যাওয়ার পরে নেক্সট অংশতে। তাহলে কবি বললেন হোয়াট উইল বি দ্য বেনিফিট অফ রিমেম্বারিং নাওয়ার, সি হ্যাজ গন অ্যাওয়ে। এখন বলছেন তার সম্পর্কে আরেকটা তিনি পরিচয় তুলে ধরছেন, যে মুরিয়াতুন হল্লত বে ফাইদা ওয়া জাওারাত আহলাল হিজাজি ফা আইনা মিনকা মারা মুহা। মুরিয়াতুন, সে তো মুররা গোত্রের ললনা কন্যা। এখানে আসলে মুক্তাদা হাজাব আছে, হিয়া, হিয়া সে, সে কি মুরিয়া, তার পরিচয় দিচ্ছে এখানে, সে তো মুররা গোত্রের ললনা অর্থাৎ কন্যা, সে তো মুররা গোত্রের কন্যা, এটা হলো খবর অংশ আমরা পেলাম। আর এটাকে আমরা মৌসুফ ধরে এখানে আর একটু জুমলা তৈরি হয়ে যাচ্ছে, যেটা আবার এ সম্পর্কে মুররা সম্পর্কে অর্থাৎ সেই মুররা গোত্রের ললনা সম্পর্কে আর একটু খবর দেওয়া হচ্ছে, অতিরিক্ত সিফাত আকারে দেওয়া হয়েছে। হাল্লাত, সে অবতরণ করেছে, সে নেমেছে, কোথায় নেমেছে, বেফাইদা, বে বাজের বি, এটা জায়গা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, বেফাইদা, ফাইদা একটা শহরের নাম, সে তো ফাইদা শহরে অবতরণ করেছে, চোখের সামনে থেকে যখন সে দূরে হয়ে গেল, সেই বিশা উপত্যকা থেকে যখন সে বাঁক নিয়ে অন্যদিকে চলে গেল, কবি আর দেখতে পেল না, তারপরেও সে কোথায় কোথায় গেল সেই জায়গাগুলো তিনি বর্ণনা দিচ্ছেন, যে মুরিয়া, সে তো মুররা গোত্রের ললনা কন্যা, হাল্লাত বেফাইদা, সে অবতরণ করলো ফাইদা শহরে, ওয়াজাওয়ারাত, সে প্রতিবেশী হলো, অ্যান্ড সি বিকেম দ্য নেইবার অফ, কার প্রতিবেশী হলো, আহলাল হিজাজ, হিজাজের অধিবাসীদের, হিজাজ ইনহ্যাবিটেন্টস অফ দ্য হিজাজ, যারা রয়েছে, যারা হ্যাবিটেন্টস অফ দ্য হিজাজ, হিজাজের যারা অধিবাসী রয়েছে, বাসিন্দা রয়েছে, তাদের সে প্রতিবেশী হয়ে গেল। এত দূর যখন চলে গেল তো কবি এবারে বলছেন ফা আইনা মিনকা মারা মুহা, ফা আইনা মারা মুহা, তো তোমার আর কোথায় সেই বাসনা,
আকাঙ্ক্ষা, অর্থাৎ তোমার মনে যতগুলো আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণের আর জায়গায় বা কোথায়। তাহলে আমরা মানে পেলাম যে মুররা গোত্রের ললনা সে ফাইদা শহরে অবস্থান করেছে, হাল্লাত বেফাইদা, সে তো হেজাজবাসীর প্রতিবেশী হয়ে গেছে, প্রতিবেশী হয়েছে, অর্থাৎ অনেক দূরে অবস্থান করছে। ফলে তোমার, অর্থাৎ কবি নিজেকে বলছে, নিজেকেই কবি নিজে নিজেকে বলছেন, ফলে তোমার বাসনা কি করে পূরণ হবে। আইনা মিনকা মারামুহা, পূর্ববর্তী কবিতার লাইনের সঙ্গেই এই পরবর্তী লাইনগুলির আবার সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই 17 নম্বর লাইনে, 18 নম্বর লাইনে কবি বলছেন, বে মাসারিকিল জাবালাইনি আও বে মুহাজ্জারিন, এর আগে বলেছে হাল্লাত বে ফাইদা, সে ফাইদায় অবতরণ করেছে, ওয়া জাওয়ারাত আহলাল হিজাজি, এবং সে হিজাজ অধিবাসীদের প্রতিবেশিনী হয়েছে। ওই হাল্লাত বে ফাইদার সঙ্গে সম্পর্ক আছে এখানে আবার বা রয়েছে জায়গা বোঝাতে, বে মাসারিকিল জাবালাইন, দুই পাহাড়, জাবালাইন দুই পাহাড়, দুই পাহাড়ের পূর্ব দিকে সে অবস্থান করছে, অথবা আমরা আরো ধরে নিচ্ছি যে সে মুহাজ্জার নামক জায়গায় অবতরণ করেছে। তগম্মানা মানে হচ্ছে ধারণ করা, ধারণ করা, ধরে রাখা, আশ্রয় প্রদান করা, আশ্রয় দান করা। ফা তাগাম্মানা থা ফরদা, এটা একটা জায়গা। ফা রুখা মুহা, এটা একটা জায়গা। অতবার তাকে ধারণ করেছে ফরদা, অর্থাৎ ফরদা তাকে নিয়ে নিয়েছে তার মধ্যে, অর্থাৎ ফরদা তাকে আশ্রয় দান করেছে। ফা রুখা মুহা, এবং রুখাম নামক সেই পাহাড়ি অঞ্চল তাকে নিজের আশ্রয় নিয়েছে, অর্থাৎ তাকে আশ্রয় দিয়েছে। ফা সাওয়াইকা, তারপরে আরও আমরা জায়গা ধরে নেব যে সাওয়াইকাও সে অবতরণ করেছে, এটার সঙ্গে যুক্ত রয়েছে। ফা সাওয়াইকা ইন আইমানাত, সে যদি ইয়ামানের দিকে মুখ করে, ফা মুজান্নাতুন, ফা মুজান্না নামক জায়গাতে তাহলে সে অবতরণ করছে। যদি সে ইয়ামানের দিকে কি করে অগ্রসর হয়ে যায় বা যাত্রা করে, তাহলে সে মিজান্না তাকে আশ্রয় দান করেছে, এটা জামানাতের সঙ্গে সম্পর্ক। ফিহা বিহাফুল কাহারি, এই জায়গাটার মধ্যেই আবার রয়েছে বিহাফুল কাহার ওয়া তিলখা মুহা, অর্থাৎ তিলখাম নামক জায়গা। যদি সে আবার ইয়ামানের দিকে মুখ করে যাত্রা করে, তাহলে মুজান্না নামক জায়গায় সে আশ্রয় লাভ করেছে, আর এই জায়গাটার মধ্যে আবার রয়েছে বিহাফুল কাহার এবং তিলখাম নামক জায়গা। তাহলে আশা রাখি এই অংশটি তোমাদের স্পষ্ট হয়ে গেছে। তাহলে তোমরা অনুবাদটা এভাবেই লিখে নিতে পারো বা এখনই খাতায় নোট করে ফেলো যে সে এখন দুই পাহাড়ের পূর্ব দিকে অথবা মুহাজ্জার পর্বত প্রান্তে অবস্থান করছে, হাল্লাত, হাল্লাতের মানে নিবাস, অবস্থান করছে। আরেকবার বলছি, সে এখন দুই পাহাড়ের পূর্ব দিকে অথবা মুহাজ্জার পর্বত প্রান্তে অবতরণ করছে। আর ফরদাহ ও রুখামের পাহাড়ি অঞ্চল তাকে আশ্রয় প্রদান করেছে, আর ফরদা ও রুখামের পাহাড়ি অঞ্চল তাকে আশ্রয় প্রদান করেছে। ফা সাওয়াইকু, অথবা সাওয়াইক তাকে আশ্রয় প্রদান করেছে। ইন আইমানাত ফা মিজান্নাতুন, আর যদি সে ইয়ামানের দিকে যাত্রা করে তবে
মিজান্না তাকে আশ্রয় প্রদান করেছে, যার মধ্যে আছে বিহাফুল কাহার ও তিলখাম নামক জায়গা। এবারে আমরা চলে যাব আজকের আলোচনার শেষ লাইন, সেটি হচ্ছে 20 নম্বর লাইন। কবি এবারে বলছেন যে ফাক্তা লুবানতা, কেটে দাও আমারের শেখা, ফাক্তা লুবানতা প্রয়োজন, লুবানা শব্দে অর্থ হচ্ছে প্রয়োজন বা সম্পর্ক, রিলেশন, রিলেশনকে কাট অফ করে দাও। মান তাআররাদা ওয়াসলুহু, যার ওয়াসলুন যার সম্পর্ক কি হয়ে গেছে, তাআররাদা বিপদের সম্মুখীন হয়ে গেছে, বা আমরা বলতে পারি যে দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়া, যার সম্পর্ক দুর্বল হয়ে গেছে, এরকম প্রয়োজন বা সম্পর্ককে কেটে দাও। ওয়ালা খাইরু ওয়াসিলি খুল্লাতিন, ওয়ালা লা এটা তাকিদের জন্য, খাইর সর্বোত্তম ব্যক্তি, খাইরু ওয়াসিলি সম্পর্ক স্থাপনকারী, খুল্লাতুন মানে বন্ধুত্ব, বন্ধুত্ব, ওয়াসিল মানে সম্পর্ক স্থাপনকারী, আর খাইর মানে হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম বন্ধুত্ব সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি হচ্ছেন ওই যে হচ্ছে সাররা মুহা, যে কর্তন করতে পারে, অর্থাৎ যদি প্রয়োজন পড়ে প্রিয়ার বা প্রেমিকার কোনো একটা, তার কাছে টাফ সময় যদি আসে আর যদি সময় যদি ছিন্ন করতে হয়, তাহলে সে যেন সম্পর্কটা কাটতে পারে, যে কাটতে পারে সেই হচ্ছে সবচাইতে সর্বোত্তম সঙ্গী বা সর্বোত্তম প্রেমিক। তাহলে অনুবাদ আমরা এখানে পেলাম যে কাজেই যার সঙ্গে মিলনের আশা সুদূর পরা হতো, যার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে গেছে, অর্থাৎ এটা আমরা ভাবার্থভাবেই অনুবাদটা করলাম, যার সঙ্গে মিলনের ওয়াসলুনের যে সম্ভাবনাটা আশাটা কি হয়ে গেছে, আর মানে সুদূর পরাহত হয়ে গেছে, অর্থাৎ অনেকটা দূরে চলে গেছে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, আর শ্রেষ্ঠ বন্ধুত্ব স্থাপনকারী ব্যক্তি, স্থাপনকারী ব্যক্তি হলো সে যে প্রয়োজনে ব্যাকটা নিলাম বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করতে পারে। অর্থাৎ কবি বললেন যে সেই আদর্শ প্রেমিক যে প্রেমের বন্ধন শিথিল হলে অবলীলাক্রমে প্রেমিকাকে ত্যাগ করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ 1 থেকে 20 লাইনের অনুবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের শেষে আরেকবার বলি যে তোমরা এই সমস্ত অনুবাদগুলিকে খাতায় লিখে ফেলো, বারবার পড়তে থাকো, অনুসরণ করতে থাকো, যেন পরীক্ষাতে কোনোভাবেই অসুবিধা না হয়। আমি তোমাদের পাশে আছি, আমি সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।